হবে না, যার প্রশংসা করবে তারই প্রচার বাড়বে, তারই লাভ হবে। আপনারা মুসল্লিরা যদি খতিব সাহেবের প্রশংসা করতে থাকেন, মানুষের কাছে বলতে থাকেন আমাদের খতিব সাহেব খুব ভালো, আপনার লাভ নাই। লাভ হবে খতিব সাহেবের, কোন বক্তার প্রচার যদি করেন, বক্তার প্রশংসা যদি করেন, তাহলে বক্তার দাওয়াত বেড়ে যাবে। আপনি যদি কোনো পীর সাহেবের গুণ কীর্তন করেন, আপনার আমার কোনো লাভ হবে না, ওই পীর সাহেবের মুরিদের সংখ্যা বাড়বে। কোনো দোকানদারের প্রশংসা যদি করেন, আপনার আমার কোনো লাভ নাই, ওই দোকানদারের কাস্টমার বেড়ে যাবে। আপনি আমি যদি কোনো শিক্ষকের প্রশংসা করি, আমার আপনার লাভ নাই, ওই শিক্ষকের ছাত্র বাড়বে, তার টিউশনি বাড়বে। আপনি আমি যদি কোনো নেতার প্রশংসা করি, আমার আপনার কোনো লাভ হবে না, তার কর্মী বাড়তে থাকবে। কিন্তু একমাত্র একজন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তোমাকে আমি আল্লাহ সুখে রেখেছি অথবা বিপদের মধ্যে রেখেছি, পেরেশানির মধ্যে নিমজ্জিত করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অবস্থায় রাখি না কেন, গোলাম তুমি যদি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারো, তাহলে আমি আল্লাহর কোনো লাভ নাই, বরং তোমার নিজেই লাভ, তুমি নিজেই লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ, লাভবান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই গোলামের নিয়ামত গুলো বৃদ্ধি করে দেব। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহর প্রশংসা করবে না, আল্লাহর সিস্টেমের উপর, আল্লাহর নিয়মের উপর সন্তুষ্ট থাকবে না, বেজার হয়ে যাবে, অসন্তুষ্ট হবে, বিভিন্ন অভিযোগ দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আযাব বড় ভয়াবহ, ওই গোলাম আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, কার সন্তুষ্ট থাকতে হবে, কার কার উপর? আল্লাহ। দেখেন দুনিয়ার এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম নিয়ামত দিয়েছেন। একজন মানুষ আপনি পাবেন না, আপনি আপনার প্রত্যেকটা মানুষ যদি তার জীবনে আল্লাহ তাআলার কি কি অনুগ্রহ আছে, কি কি নিয়ামত আছে, এগুলো যদি সে হিসাব করতে থাকে, গণনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুইদু ওয়া ইন তুহসু লা তুহসুহা, ওয়া ইন তুইদু লা তুহসুহা, তোমাকে যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তুমি যদি এগুলো গণনা করো, গণনা করতে 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 তোমার জীবনের সময় শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করে করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে একই রকম নিয়ামত আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা কাউকে ধনী, কাউকে গরিব, যাকে অর্থ কম দিয়েছেন এটাও আল্লাহ তাআলার নিয়ামত, যাকে সুস্থ রেখেছেন এটাও আল্লাহ তাআলা যেমন নিয়ামত, যাকে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন এটাও আল্লাহ তাআলার নিয়ামত, যাকে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত রেখেছেন এটা যেমনই ভাবে আল্লাহ তাআলার নিয়ামত, যাকে আল্লাহ তাআলা পেরেশানির মধ্যে নিমজ্জিত করেছেন সেটাও আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আমরা বুঝি না, এটা হলো আমাদের অজ্ঞতা, আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, প্রশংসা যদি করো, সন্তুষ্ট যদি তুমি থাকো, লাভবান তুমি হবে, আমি আল্লাহ না। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার সিস্টেমটাকে সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। এই দুনিয়াতে যত সিস্টেম তোমরা দেখতে পাও, কোন মানুষটা দেখতে সুন্দর, কোন মানুষের গায়ের রং কালো, কোন মানুষটা অনেক মেধাবী, কোন মানুষটার মেধা কম, কোন মানুষের পরিচিতি খ্যাতি অনেক বেশি, কোন মানুষের কোন পরিচিতি নাই, কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, অনেক সন্তান দিয়েছেন, অনেক বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আবার কিছু মানুষ আছে এত চেষ্টা করছে, এত চেষ্টা সে করে, কারো পাঁচজন সন্তান আর একজন মানুষ এত চেষ্টা, এত তদবির, এত দান খয়রাত, এত সদাকা, এত দৌড়ঝাঁপ, কত কিছু করে, কিন্তু আর 10 বছর হয়ে গিয়েছে, বিবাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তানও আল্লাহ দেন না, ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম কাউকে দিয়েছেন, কাউকে দেননি, কাউকে বেশি কাউকে কম, আল্লাহ বলেন ইন্না জাআলনা মা
জমিনের মধ্যে যত সিস্টেম তোমরা দেখতে পাও, ইন্না জাআলনা, সব কিছু দুনিয়ার মানুষের তৈরি নয়, সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ। এবার প্রশ্ন হলো, কেন তিনি এরকম করলেন? কেন তিনি গরিব বানালেন? কেন তিনি অসহায় বানালেন? কেন তিনি বিপদের মধ্যে রাখলেন? প্রশ্ন আসে না নাই? আমাদের মধ্যে প্রশ্ন তো অবশ্যই থাকবে, কারণ আমরাই তো বিপদের মধ্যে থাকি, আমরাই তো পেরেশানির মধ্যে সমস্যাগ্রস্ত হই। এবার আল্লাহ বলেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। বলাম রে আমি আল্লাহ রব্বুল আলামিন, এই যে সিস্টেম তোমাদের সামনে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করছি, কে আমি আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট আছো। এবার যে মানুষটা সম্পদ পেল, সুখে আছে, আরামে আছে, আল্লাহ তাআলা নিয়ামত পেয়েছে, খুব খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করে। সুখে থাকলে মানুষ আল্লাহ প্রশংসা করবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে একটু সমস্যাগ্রস্ত করে দেয়। এতদিন তোমাকে নিয়ামত দিয়েছি, খুব প্রশংসা করেছো, আসলে কি আমার প্রশংসা তুমি করো দেখি তো একটু? এবার একটু যখন কোনো দিক দিয়ে একটু নিয়ামত একটু টান দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য, এবার বান্দার হাই হুতাশ কে দেখে, অস্থিরতা কে দেখে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে দেখে কি লাভ, আল্লাহর কাছে চেয়ে কি লাভ, 5 বছর যাবৎ চাচ্ছি কি লাভ হলো আমার? অথচ আমাদের পিতা বিবাহের পর থেকে যদি বিবাহ হয়ে থাকে 25 বছরে, তাহলে 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নামে, যে নবীর নামে আমার নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আমরা যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, উনি বিবাহের পর থেকে সন্তান লাভ করেন নাই, আল্লাহর কাছে বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, চেয়েছেন আল্লাহর কাছে। সর্বশেষ তিনি হযরত মারিয়াম আলাইহিসসালাম তিনি মান্নত করলেন যে আল্লাহ, মারিয়ামের মা, যে আমি যদি একটা কন্যা সন্তান প্রসব করি, সরি, আমি যদি একটা ছেলে সন্তান প্রসব করি, তাহলে আমি আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করে দেব, দিনের জন্য উৎসর্গ করব। এবার তিনি বাইতুল মুকদ্দাসের জন্য উৎসর্গ করবেন, দিনই কাজের জন্য উৎসর্গ করবেন, কিন্তু তিনি পরবর্তীতে কন্যা সন্তান লাভ করলেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এবার তিনি মসজিদে নববীতে গেলেন, বাইতুল মুকদ্দাসে গেলেন, গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়াম, ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি যখন গেলেন, গিয়ে দেখেন যে তিনি সিজন ছাড়া ফল খাচ্ছেন। জিজ্ঞেস করলো, কী ব্যাপার, এই ফল তোমার কাছে কোত্থেকে আসলো? বললো যে এটা আমার রব আমাকে দিয়েছে, হাযা মিন ফাযলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি বিশেষ অনুগ্রহ। তখন তার মাথার মধ্যে আসলো, আরে সিজন ছাড়া যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফল দিতে পারে, তাহলে আমার সিজন চলে গেছে, তাতে কি হয়েছে, আমাকেও তো সে আল্লাহ তাআলা ফল দিতে পারবেন, ঠিক কিনা? কিন্তু আমাদের চাইতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়াগুলো কিভাবে তিনি আল্লাহর কাছে চেয়েছেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের একেবারে সূচনাতে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, ইন্নী ওয়াস্তাআলা রাসু শাইবা, আমার চুলগুলো পেকে গিয়েছে, আমার হাড্ডিগুলো সব দুর্বল হয়ে গিয়েছে রাব্বুল আলামিন, কিন্তু আপনি তো এই সময়ও আমাকে একটা সন্তান দিতে পারেন, সব কিছুর ক্ষমতা সেই পাওয়ার তো আপনার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, আর বললেন, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আচ্ছা ঠিক আছে। এবার জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জাকারিয়া রে, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি আল্লাহর কাছে
বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময় তুমি আমি আল্লাহর কাছে চেয়েছো, কোনোদিন অভিযোগ করনি আমি আল্লাহ কেন তোমাকে সন্তান দেই না, কোনোদিন তুমি বৈধ পন্থা ছেড়ে অবৈধ পন্থা গ্রহণ করো নাই, কোন দুনিয়ার মানুষের কাছে যাও নাই, পীরের কাছে মাজারের কাছে দুনিয়ার কোন মাখলুকের কাছে গিয়ে চাও নাই, আমি আল্লাহর কাছে চেয়েছো কোনো অভিযোগ করো নাই, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি গোলামের এমন এক গোলাম যে গোলামের নাম দুনিয়ার কোন মানুষ রাখবে না, ইসমুহু ইয়াহইয়া, যেই সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া। এবার এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন সন্তান, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, কিন্তু কিছুদিন পরে সাথে সাথে বোনাস কি দিলেন, সন্তানের নাম দিলেন, মাশাআল্লাহ সন্তানের নামটা বোনাস হিসেবে দিলেন, এটা হলো বোনাস। আমাদের সন্তান যখন হয়, এখন তো নেট হুজুর আমরা খুঁজি, আমরা নাম খোঁজার জন্য ভালো নাম অর্থ যাচাইয়ের জন্য আমরা সরাসরি ঢুকে যাই গুগল হুজুরের মধ্যে, ঠিক কিনা, এখন আমাদের হুজুর তো দরকার নাই, এখন গুগল হুজুর আমাদের আছে, গুগলে ঢুকে যাই ওখান থেকে নাম একটা বের করে লাগাই দিই, কিন্তু আগে আমরা কি করতাম, একজন আলিমের কাছে যেতাম, আচ্ছা হুজুর একটা এমন একটা নাম আমার সন্তানের জন্য আপনি সিলেক্ট করে দেন যে নামটা আমার সন্তানের জন্য উত্তম হবে, এবার তিনি অর্থ দেখে নামের প্রভাব মানুষের মধ্যে পড়ে এরকম একটি কল্যাণকর নাম নির্বাচিত করে দিতেন। যাই হোক, এটা বরকতের জন্য আমরা বলি যে হুজুর আমার সন্তানের নামটা আপনি রাখেন, বলি না এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নামটা রেখে দিলেন ইয়াহইয়া, এটা হলো বোনাস। ভাইরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা যখন মুসিবতে পড়ে যাই, আমরা ধৈর্য হারা হয়ে যাই, ধৈর্য ধারণ আমরা করতে চাই না, অথচ মুমিনের জীবনে ব্যর্থতা বলে, মুমিনের জীবনে হতাশ বলে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রাখে না, মুমিন হতাশ হবে, মুমিন ব্যর্থ হবে, এটা মুমিনের জন্য জায়েজ নাই। একজন মুমিন ঈমান এনেছে, এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে মহা সফলতা, কারণ সে পাসপোর্ট পেয়ে গিয়েছে, ঈমান যার থাকবে সেই তো জান্নাতে যাবে, আজ হোক কাল, 10 বছর পরে হোক আর 20 বছর পরে হোক, অর্থাৎ সে আল্লাহকে স্বীকার করেছে, এটা হলো তার সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতা নিয়ে একটি সূরা নাযিল করেছে, আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন সফল হয়ে গিয়েছে। ভাইরা আমার, এবার আল্লাহর নবী বলেন আজাবান লি আমরিল মুমিনি, এই দুনিয়ার মানুষেরা মুমিন গোলামেরা শুনে রাখো, আজাবান লি আমরিল মুমিনি, মুমিনদের বিষয়টা বড়ই আশ্চর্যজনক, কোন স্বাভাবিক বিষয় নয়। কেন বিষয় স্বাভাবিক বিষয় নয়? ইন আসাবাতহু দাররাআ, ইন আসাবাতহু দাররাআ ফাশাকারা, যখন কোনো মুমিনের জীবনে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, পেরেশানি আসে, হতাশা আসে, দুঃখ দুর্দশা আসে, রোগ ব্যাধি আসে, ফাসাবারা, আর যদি ওই গোলাম ধৈর্য ধারণ করে ওই গোলাম সফল হয়ে গেল, আর যদি ওয়া ইন আসাবাতহু সাররাআ ফাসাবারা, আর যদি কোনো মুমিন বিপদে পড়ে যায়, কোন মুমিনের জীবনে যখন সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে, সে কৃতজ্ঞতা প্রকাশ করলে সে যেরকম সফল, কোন মুমিন যদি বিপদে পড়ে যায়, রোগ রোগাক্রান্ত হয়, সমস্যাগ্রস্ত হয়, ফাসবর, আর যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী বলেন ওই মুমিন তার জীবনে সফল হয়ে গিয়েছে। শুধু ধৈর্য ধারণের ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন কোন মুমিন যদি হোঁচট খেয়ে একটু পায়ের মধ্যে সামান্য ব্যথা পায়, তাহলে এই যে মুমিন ব্যথা পেল আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য ব্যথা পাওয়ার কারণে মুমিনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। এর থেকে বড় সম্মান, এর থেকে বড় মূল্য আর কি হতে পারে? এই জন্য আমরা বিপদে পড়লে আমরা হতাশ হয়ে যাই, আমরা ধৈর্য হারা হয়ে যাই, আমরা টেনশন করতে থাকি, না এটা করা যাবে না, বরং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা লিপ্ত হও। কিসের প্রতিযোগিতা? কোন কাজের প্রতিযোগিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমাটা পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। আর কিসের? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের কতটুকু সীমা? কারো হিসাব আছে নাকি?
দেখা যায় আসলে কতটুকু, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, এছাড়া পৃথিবীর কারো সক্ষমতা নাই এটা জানা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাত যেটা আসমান জমিনের যেই সীমাটা আছে এর থেকেও বড় হবে, সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত রেখেছে, এটা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বললেন, কিসের প্রতিযোগিতা? এক নম্বর হলো তোমার রবের ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, এইটা এই ক্ষমার ঘোষণা পাওয়ার প্রতিযোগিতা করো, এক নম্বর। নম্বর দুই, জান্নাত। এবার বলেন তো দুনিয়ার মানুষেরা আমরা প্রতিযোগিতা করছি কিসের? ক্ষমা পাওয়ার জন্য নাকি আল্লাহ আরো বেশি রাগান্বিত হওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করছি নাকি জাহান্নামে নিমজ্জিত হওয়ার জন্য প্রতিযোগিতা করছি? একটু আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আমি যে প্রতিযোগিতা করছি, সারাটা দিন দৌড়াদৌড়ি করছি কোন কাজে, আমি যে ইবাদত করছি কোন কাজে, কোন দিকের কার ইবাদত করছি, আল্লাহর ইবাদত নাকি শয়তানের ইবাদত? আল্লাহ যেটা আদেশ করেছে সেটা করছি না যেটা নিষেধ করছে সেটা করছি, কোনটা করছি? একটু সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজগুলো যে আমরা একটু হিসাব করি দেখবেন এমনিতে মিলে যাচ্ছে, কাজ তো সবই করি, কিন্তু একটা হলো আনন্দ চিত্তে আল্লাহর নিষিদ্ধ পন্থায় কাজগুলো করা। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে আপনি যদি একটু অবৈধ পন্থা অবলম্বন না করেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে এসে দুইটা থাপ্পড় দেওয়া যে তুমি কেন অবৈধ পন্থা অবলম্বন করছো না, ঠিক কিনা? আপনি যদি ওজনে কম না দেন আপনাকে কেউ বলবে? আপনি যদি খাদ্য মজুদ না করেন, আপনি যদি মানুষকে ব্ল্যাকমেল করে টাকা আদায় না করেন আপনাকে কেউ কিছু বলবে? বলবে না। কিন্তু এই কাজগুলো আমরা সমাজের দোহাই দিয়ে, রাষ্ট্রের দোহাই দিয়ে আমরা মানুষের গলা চিপে মানুষের উপর জুলুম করছি, এই যে কাজগুলো আমরা করছি, তাহলে এটা কি আল্লাহর ক্ষমা পাওয়ার দিকে প্রতিযোগিতা হলো নাকি আল্লাহর নাফরমানি করে আল্লাহর রাগার রাগের দিকে গুসার দিকে নিমজ্জিত হওয়ার এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা হলো? আমরা কোন কাজগুলো করছি? আল্লাহর নবী বলেন গোলাম রে আমার উম্মতের আব্বাদিরু বিল আমাল, তোমরা কল্যাণকর কাজের দিকে প্রতিযোগিতা করো, বেশি বেশি কল্যাণকর কাজ করো, ভালো কাজগুলো করো, আল্লাহর কাজগুলো করো, আল্লাহর আদেশগুলো মানার চেষ্টা করো। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান, এমন ফিতনা আসার আগে, কোন ফেতনা? এমন একটা সময় আসবে যে সময়ে তাসবীর দানাগুলো যদি কেটে দেওয়া হয়, তাসবীর দানাগুলো বলেন তো আপনি তাসবীটা এইভাবে ধরে রাখলেন, দানাগুলো বের হতে কত সময় লাগবে? একটার পর একটা দানা যেইভাবে বের হওয়া শুরু হবে আপনি ঠেকাতে পারবেন না। আপনি যদি সমুদ্রে চলে যান গোসল করার জন্য, সেখানে গিয়ে নামলেন, আপনি দেখবেন একটা ঢেউ আসছে, ঢেউ এসে ওই তীরের মধ্যে আসতে পরে আপনি ওখানে দাঁড়ানো আপনাকে শোয়ায় ফেলবে, আপনি উঠে দাঁড়ানোর আগে আর একটা ঢেউ এসে আপনাকে আবার শোয়ায় ফেলবে। যারা সমুদ্রে গোসল করেছেন বিষয়টা কিন্তু এমনই, ঠিক কিনা? সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ হয় না। আল্লাহর নবী বলেন ফেতনা, এমন একটা সময় আসবে, এমন একটা জামান আসবে, তুমি চিন্তা করবে আমি এই তো সমস্যার মধ্যে আছি, এই সমস্যাটা শেষ করে আমি ভালো কাজ শুরু করব, আমি নামাজ পড়া শুরু করব, আমি এখন থেকে আর সুদ খাব না, এখন থেকে আর খারাপ কাজ করব না, আল্লাহ নিষিদ্ধ কাজগুলো করব না। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে রে, তুমি যে চিন্তা করেছো ওই চিন্তার তুমি পাবে না, একটা সমস্যা থেকে মুক্তি পেয়ে তুমি ভালো কাজ করার চেষ্টা করবা, ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আগে আরো তিনটা সমস্যা তোমার উপর এসে তোমাকে ঝেঁকে ধরবে। আমরা অনেক সময় প্ল্যান করি আমার অমুক আমার কাছে টাকাটা পাই, ওই টাকাটা দিতে পারলে তারপর ঘরের ফ্রিজটা কিনে যাবো, ওই বাড়ির কাজটা ধরবো, বলি কিনা? দেখা গেছে সে টাকা পায়, তার টাকা দেওয়ার আগেই বিপদ আরেকটা এসে হাসে, বিপদ আমাদেরকে ছাড়ে না, ছাড়বেও না। বিপদ একটার পর একটা বিপদ আমাদের আসতে থাকবে, আমাদের মোকাবেলা করতে হবে, এই বিপদ মোকাবেলা করতে 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 হঠাৎ একদিন মৃত্যু চলে আসবে, আমার দুনিয়ার জীবন শেষ। এবার নির্বোধ যারা যারা প্ল্যান করছে যে এই বিপদ থেকে মুক্তি পেয়ে তারপর আমি ভালো কাজ করব, তারপর আমি আল্লাহর আদেশ মানা শুরু করব, বলেন তো তাদের জীবনে কি ওই সময়টা আসবে? আসবে না।
বুদ্ধিমান হলো সেই যে এই বিপদ মোকাবেলা করবে আর আল্লাহর আইনগুলো মানতে থাকবে, আল্লাহর আইনের অনুসরণ করতে থাকবে, অনাগত্য করতে থাকবে, আল্লাহর সামনে মাথা নত করে করে সামনে এগিয়ে যাবে। এ হলো তার জীবনটা সফল। আল্লাহর নবী উকবা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল আসর, মসজিদে নববীতে আল্লাহর নবীর পেছনে আল্লাহর নবী ইমামতি করছেন আর আমরা পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছি আসরের। কিসের নামাজ? আসরের নামাজ। আসরের নামাজের পরে রসুল ফজরের পরে আর আসরের নামাজ পরে সালাম ফেরায় মুসল্লিদের দিকে তাকায় বসতেন, ফিরিয়ে বসতেন। মুসল্লিরা কেউ কোনো স্বপ্ন দেখলে, রাত্রিবেলা স্বপ্ন দেখলে রসুলের কাছে এসে ব্যাখ্যা চাইতেন, আর কারো কোনো মাসালা জানার থাকলে, কোনো সমস্যা থাকলে রসুলের কাছে এসে কথা বলতেন। আর এখন তো ইমাম সাহেব সালাম ফেরানোর আগেই মনে হয় মুসল্লিরা জুতা রেডি রাখে বাইরে দৌড় যাওয়ার জন্য, আসে না নাই। এখন তো আবার কেউ কেউ বলে নামাজের পরে মোনাজাত নাই, বুঝলাম মোনাজাত নাই, মাস্তুন দোয়া কোথায় গেল? যে মাস্তুন দোয়া আছে 5 মিনিট লাগবে, 7 মিনিট লাগবে, এগুলো পড়তে পড়তে দোয়া নাই, তার মানে সালাম ফেরানো শেষ, দূর। নামাজ আসেও দেরি করে, আসে এসে তার সুন্নত পড়ার সময় হয় না, আবার যায়ও আয়, আবার নামাজের মধ্যে যদি ইমাম সাহেব একটু রুকু সিজদা দেরি করে তখন আহারে বকা, আমি অসুস্থ মানুষ, আপনি এত দেরি করেন কেন? আমার বাড়িতে কাজ, আপনি এত লম্বা সূরা নিলেন কেন? আরে ভাই, প্রত্যেকটা মানুষের যদি এই মনের অবস্থাটা ইমাম সাহেব বিবেচনা করেন, তাহলে ইমাম সাহেব নামাজ পড়াতে পারবে? বলেন তো, কাটটা থুয়ে কাটটা মারবে। এই জন্য ইমাম সাহেবকে এগুলো কখনোই বলবেন না যে আমার এই সমস্যা। কেউ যদি অসুস্থ হয়, আপনার যে নামাজ অসুবিধা হয়, আপনার জন্য তো আল্লাহ রুখসত দিয়ে দিয়েছে ছুটি, আপনি ঘরে বসে নামাজ পড়বেন, জামাতে এসে নামাজ পড়া তো আপনার জন্য দরকার নাই, জবাবদিহ করতে হবে না। আপনার যদি ইমার্জেন্সি কিছু থাকে, আপনি একা পড়ে চলে যান, আপনি ঘরে পড়েন, জামাতে ইমামকে বিরক্ত করার অনুমতি তো আমাদের নাই, কারণ আপনি আমি যদি ইমামকে চাপ প্রয়োগ করতে থাকি, ইমাম যদি তাড়াহুড়া করে, তাহলে আমাদের দায় নিতে হবে, এটা করবেন না কখনো। যাই হোক, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পর সালাম ফিরিয়ে উনি প্রতিদিন বসে থাকে, আজকে তিনি তাড়াহুড়া করে বাইরে দৌড় দিলেন। কথার কথা আমি বয়ান করছি, এখন হঠাৎ বয়ান বন্ধ করে আমি দৌড় দিই, কিছুক্ষণ পর আসলাম, আপনারা তাকিয়ে থাকবেন আমার দিকে যে হুজুর এরকম করলেন কেন, এরকম তো কখনোই করেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, কেউ সাহস পাচ্ছে না যে রাসূলকে কিছু জিজ্ঞেস করবে। এবার আল্লাহর নবী মুসল্লিদের মানসিক অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন আমার মুসল্লিরা সাহাবীরা কিছু জানতে চায়। এবার রাসূল বললেন আমার সাহাবীরা রে, তোমরা অবশ্যই জানতে চাচ্ছ আজ কেন আমি তাড়াহুড়া করে ঘরের মধ্যে চলে গেলাম, নামাজ ফিরিয়ে তোমাদের কাদের উপর দিয়ে চলে গেলাম, কেন গেলাম তোমরা নিশ্চয়ই জানতে চাচ্ছ, কারণ কি আর কারণটা কি? এবার মুসল্লিরা বলে, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা আজকে জানতে চাচ্ছি কিন্তু বলার তো সাহস পাচ্ছি না। এবার রাসূল বলে, তাহলে শোনো, আমি যখন সালাম ফেরালাম, সালাম ফেরানোর পরে সাথে সাথে আমার মনে পড়ল আমার ঘরের মধ্যে একটা দিনার আছে, একটা কিছু টাকা পয়সা আছে, কিছু অর্থ আছে, তো আমার ঘরে এটা থাকুক, আমি পছন্দ করলাম না, তাড়াতাড়ি গিয়ে আমার বিবিদেরকে বলে আসলাম, স্ত্রীরে তাড়াতাড়ি এই টাকাগুলো গরিব অসহায় যারা আছে, প্রতিবেশী যারা আছে, যেই মানুষগুলো এগুলোর হকদার তাদের কাছে এগুলো পৌঁছে দাও, আর বিলম্ব তোমরা করো না। এবার সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি দোয়া কালাম পড়ে তারপরেও গিয়ে তো করতে পারতেন, তাড়াহুড়া করে দৌড় দিয়ে যাওয়ার কি দরকার হবে, ঠিক কিনা? প্রশ্ন আছে কিনা? যে আপনি তো একটু পরেও যেতে পারতেন, আপনি এখন গেলেন কেন, কি রকম দরকার হবে? এবার আল্লাহর নবী বলেন, শিক্ষা ও হাদিস থেকে কিয়ামত পর্যন্ত, এখন আমি নবী আছি, আমার সাহাবারা সরাসরি আমাকে দেখতে পাচ্ছে, আমার সাহাবাদের ইমাম ঈমান হলো খুবই মজবুত, আমার সাহাবারা সরাসরি আমি নবীকে দেখে তাদের মধ্যে সমস্যা হবে না, কিন্তু এমন একটা জমানা আসবে আমার উম্মতগুলো নবীকে দেখবে না, আল্লাহকে দেখবে না, নবীকে না দেখে আল্লাহকে না দেখে তারা ঈমান আনবে আর ইসলামের বিধানগুলো মানবে, ঠিক কি না? এমন একটা সময় আসবে, আর যদি আমি বিলম্ব করি, আমি দায়িত্বশীল, আমি অভিভাবক, আমি যদি বিলম্ব করি, আমি যদি দেরি করি, তাহলে আমার মুসল্লিরা আরো বেশি দেরি করবে, আমার সাহাবারা আমার উম্মতেরা আরো বেশি দেরি করবে, আর যত বেশি দেরি করবে তখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে তাদেরকে ওই নেক কাজ থেকে একেবারেই দূরে সরায় দিবে। এই জন্য আমি
এই আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার ঘরে কোন জিনিস থাকো, অন্যের সম্পদ সাদাকা হলো অন্যের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমাকে যে এত টাকা পয়সা আমি দিলাম, এত প্রাচুর্যের মালিক বানায় দিলাম, তুমি কি মনে করেছো এই সব কিছু তুমি নিজে মালিক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম। গোলাম রে, তোমাকে আমি অর্থ দিয়েছি, টাকার জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করো, অর্থের জন্য প্রাচুর্যের জন্য আল্লাহর কাছে কামনা করো। মনে রেখো, এই যে অর্থ প্রাচুর্য তোমাদেরকে আমি দিয়েছি, সব কিছুর মালিক তুমি না। তোমার বাড়ির পাশে তোমার যে ইতিম মানুষগুলো আছে, অসহায়রা আছে, বিধবা আছে, হত দরিদ্র মানুষগুলো আছে, ইতিম মিসকিন আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার প্রতিবেশী আছে, আমি আল্লাহর দিনের কাজের প্রয়োজনীয়তা আছে, এই সব কিছুর হক অধিকারগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সম্পদ তো বেশি বেশি কামনা করছো ঠিক, আমি আল্লাহ দিলাম, এবার দায়িত্ব তোমার উপর কিন্তু দিয়ে দিয়েছি। তোমার মসজিদের প্রয়োজন আছে, দান করতে হবে, তোমার প্রতিবেশী না খেয়ে আছে দিতে হবে, সবার হকগুলো দিতে হবে, তুমি যদি না দাও মনে রেখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। এই অর্থ আমি দিলাম, প্রাচুর্য দিলাম, প্রভাব দিলাম, খেতি দিলাম, যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলো দেওয়ার পর কিছু দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তোমরা দায়িত্ব পালন করো আর না করো, দায়িত্বের ব্যাপারে সচেতন হও আর না হও, কিয়ামতের দিন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। জবাবদিহিতা না করা পর্যন্ত আমি আল্লাহর পাকড়াও থেকে তুমি মুক্তি পাবে না। ভাইরামা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা কিছু দায়িত্ব আমাদেরকে দিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে তিনি দ্রুত চলে গেলেন ঘরে। কেন? কারণ ওই যে সাদাকার যে টাকাটা আছে, এটার মালিক তো রাসূল না, এটা তো অন্যের হক। অন্যের হক আমার কাছে জিম্মি করে রেখে দেওয়া, আটকে রেখে সেটা মনের স্বাদ নেওয়া যে আমার কাছে অনেক টাকা আছে, অথবা সেটাকে কোনো কাজে খাটিয়ে, নিজের ব্যক্তিগত কোনো কাজে খাটিয়ে লাভবান হওয়া জায়েজ নাই, এটা অন্যের হক। অন্যের হক যত দ্রুত সম্ভব তার কাছে হস্তান্তর করতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই শিক্ষাটাই দিলেন যে উম্মতেরা, তুমি কেন বিলম্ব করছো, কোন অধিকারে বিলম্ব করছো? মন যখনই কোনো ভালো কাজের ইচ্ছা তোমার জাগবে, মনের মধ্যে আসবে, সাথে সাথে তোমাকে ভালো কাজ করতে হবে, কাজটি করে ফেলতে হবে, এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। কারণ যখনই তুমি বিলম্ব করবা, এখন তোমার সময় আছে ভালো কাজ করার সুযোগ ছিল, কিন্তু তুমি করলে না, নিয়ত হলো যে একটু পরে করবে, একটু পরেই এমন একটা সময় আসবে যখন একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত তোমার উপর আসতেই থাকবে, আসতেই থাকবে, তখন ওই ভালো কাজ করার মানসিকতাটা তোমার মধ্যে থাকবে না। তাহলে ভালো কাজ থেকে তুমি আমি আমরা আপনারা যে মুক্ত হয়ে গেলাম, এই যে দূরেশ হয়ে গেলাম, এর জন্য দায়ী কে? ওই বিপদ না আমার অলসতা, আমার গাফলতি, আমার বিলম্ব? আমি যে বিলম্ব করেছি, আমি যে বলেছি যে পরে করব, তাহলে ওই বিপদকে দায় দেওয়া যে বিপদের কারণে আজকে আমি ইবাদত করতে পারছি না, সুযোগ আছে? সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাতটা জিনিসের আবির্ভাব ঘটার আগে বাদিউ বিল আমাল, ভালো কাজ করো, নেক কাজ করো, কল্যাণকর কাজ করো। কয়টা জিনিস? কয়টা জিনিস? সাতটা। এক নাম্বার হলো ফাকর, এমন দারিদ্রতা আসার আগে যেই দারিদ্রতা তোমাকে আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে দিবে, এমন অভাব, সারাক্ষণ শুধু অভাব থেকে কিভাবে মুক্তি পাবো, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অথবা শুধু অভাব যে অর্থের হয় তা নয়, অভাব বিভিন্ন ধরনের হতে পারে। এই অভাবে যে পড়ার আগেই তুমি তোমার নেক কাজগুলো, ভালো কাজগুলো করো, আল্লাহর পক্ষে কাজ করো, আল্লাহর রাস্তায় সময় দাও। কারণ এমন একটা সময় আসবে, এমন দারিদ্রতা আসবে যখন তোমার আর আল্লাহর কাজ করতে মনেই থাকবে না। এটা হলো এক নাম্বার। নাম্বার দুই, এমন ধনাঢ্যতা, এমন অর্থ প্রাচুর্য,
আসার আগে যেই প্রাচুর্য আসলে পরে আল্লাহর নাফরমানি তিনি মজ্জিত করে দেয়। মানুষের যখন অর্থ থাকে তখন সেই অর্থে গুলো দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গোলাম রে তোমাকে যে আমি অর্থ দিলাম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমার যা লাগে খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, তোমাকে যে অর্থ দিলাম তোমার খাওয়া দাওয়ার পরে যা আছে এটার মধ্যে এটা জমা করে রাখবা, এটা অনুমতি নাই, বরং এটার মধ্যে যে মানুষগুলোর হক আমি আল্লাহ দিয়েছি, কি কি হক দিয়েছি সব কোরআন হাদিসে আছে, তাদের হকগুলো তাদের কাছে হস্তান্তর করতে থাকো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা, তোমাকে যে নিয়ামত দিয়েছি যে রিজিক দিয়েছি তা থেকে ভোগ করো, ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। এই আয়াতটাকে আমরা কুরবানির সময় সাধারণত আলোচনা করি আর বলি কুরবানির গোশত তিনটা ভাগ করতে হবে, এক ভাগ নিজে রাখবো, আরেক ভাগ গরিব মিসকিনকে দেব, আরেক ভাগ আমরা আত্মীয় স্বজনকে দেব, ঠিক কিনা? এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান আপনাকে আমাকে দিলেন শুধু কুরবানির জন্য সীমাবদ্ধ রাখার জন্য নয়, অন্য সময় আপনারা কি করবেন, আমাদের কি করণীয়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে কি করণীয়, এই কথাগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কোরআনের মধ্যে খুলে খুলে বলতেন তাহলে আমার মনে হয় কোরআনটা 3000-3000 বেশি পারা হয়ে যেত। এই কোরআনটা হলো উসুলের কিতাব, সূত্রগুলো কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আপনি একটা সূত্র দিয়ে একটা চ্যাপ্টার অঙ্ক আপনাকে করতে হবে, প্রতিটা চ্যাপ্টারের জন্য এক একটা সূত্র। তো বইয়ের মধ্যে সূত্র থাকে কয়টা, 10 থেকে 12টা চ্যাপ্টার আছে, 12টা সূত্র। এখন যদি প্রত্যেকটা অঙ্কের জন্য একটা করে সূত্র দেয় তার সূত্র মুখস্থ করবো না, অঙ্ক করবো। এই জন্য কোরআন হলো উসুলের কিতাব, মূলনীতি, মূল গ্রন্থ হলো এটা। আপনাকে এখান থেকে গবেষণা করে কিভাবে প্রাচুর্য বাড়ানো যায়, কিভাবে দুনিয়াতে বেশি দিন থাকা যায়, কিভাবে দুনিয়াতে বিলাসিতা করা যায়, কিভাবে অন্যের ক্ষতি করা যায়, কিভাবে অন্যকে কষ্ট দেওয়া যায়, এগুলো নিয়ে গবেষণা চলে, ঠিক কিনা? কিন্তু কোরআন নিয়ে আমাকে কি বিধান আল্লাহ দিয়েছে সেই গবেষণা আমরা করি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি তোমাকে যে একটা প্রাণী দিলাম জবে করার জন্য তুমি জবে করলে। এই প্রাণীটা দিয়েছে কে? এই নিয়ামতটা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা জবে করো, জবে করার পর ফাকুলু মিনহা, তা থেকে তুমি খাও, তুমি মানে তোমার পরিবার পরিজন সহ খাও। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, ফাকির যারা, যাদেরকে আমি আল্লাহ এই নিয়ামত দেই নাই। কুরবানি কি সবার উপর ওয়াজিব হয়? কিছু মানুষের উপর হয়, আবার অনেক মানুষের উপর কুরবানি ওয়াজিব হয় না। অনেক হয়তো সে বাড়ির মালিক কিন্তু এত ঋণগ্রস্ত তার উপর কুরবানি ওয়াজিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হতদরিদ্র যে মানুষগুলো তাদেরকেও তোমরা খাওয়া। এখন ঠিক আছে, কুরবানির সময় বলছে, হুজুরেরাও বলে কুরবানির কথা, যাক এই বিধান কুরবানির জন্য ওইখানে আলমিরাতে রেখে দিয়েছে, তালাচারে একবার দিলাম কুরবানির সময়, আবার যখন কুরবানি ঈদ আসবে তালামিরে রেখে দিলাম, আবার এক বছর পরে এটা বের করবে। এই আইন কোন আইন? যে নিজে খেলাম, আত্মীয় স্বজনের জন্য রাখলাম, প্রতিবেশী এতিম মিসকিন যা অসহায় যারা তাদের জন্য রাখলাম, এই আইন ঈদের দিনের জন্য বের করলাম, আবার শেষ রেখে দিয়ে তালামিরে রেখে দিলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাকে কুরবানির পশুটা দিয়েছেন কে? আল্লাহ। এবার তোমাকে যে অর্থ দিচ্ছে সে অর্থটা দিচ্ছে কে? আল্লাহ। তোমার গাছের মধ্যে যে এতগুলো ফল, তোমার 5টা কাঁঠাল গাছ, এত এত কাঁঠাল, আরো তোমার গ্রামের মধ্যে 10 জন মানুষের কোনো কাঁঠাল গাছ নেই, তাহলে এই কাঁঠাল এই নিয়ামতটা দিলেন কে? আল্লাহ। তোমার মাথার মধ্যে যে আল্লাহ এত বুদ্ধি দিল, তোমার আশেপাশের মধ্যে 10 জন ছাত্রের মধ্যে হতো সেই বুদ্ধিগুলো নাই, একটা এলাকার মধ্যে সব মানুষের মধ্যে উপস্থিত বুদ্ধি থাকে না, দুই একজন মানুষ থাকে যার কারণে তাদেরকে রেসপেক্ট করা হয়, ঠিক কিনা? অর্থাৎ তাকে আল্লাহ তার উপস্থিত বুদ্ধি যে কোনো বিষয়ে দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে পারে। তো এই যে নিয়ামত আল্লাহ তারা তোমাকে দিল, এই নিয়ামতটা দিয়েছে কে? আল্লাহ তোমাকে দিয়েছে। এবার আল্লাহ দিয়ে কি শুধু এতটুকুই বলেছে যে ফাকুলু মিনহা, ওইটা নিজের জন্য ব্যবহার করো, আর মানুষ যখন তোমার কাছে বলবে তখন খালি সুযোগ খোঁজো যে ওকে এই তার দুর্বলতা দিয়ে পরবর্তীতে ঘায়েল করা হবে। আমাদেরকে এই যে আল্লাহ তাআলার নিয়ম সিস্টেম, আপনাকে যেই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, আপনার গাছে অনেক ফল দিয়েছে, আর যে মানুষগুলো ফল নাই, যারা বাজার থেকে কিনে খেতে পারে না, ও ফল খাবে না ভাত খাবে? ভাতই খেতে পারে না, ও ফল খাবে কি দিয়ে?
এখন ফলের মধ্যে আল্লাহ যে পুষ্টি দিয়েছে এটা শুধু আপনার সন্তানের দরকার, এক কেজি দরকার, আপনি সেখানে 6 কেজি ঢুকানোর চেষ্টা করতেছেন, যার কারণে কয়দিন পরে শয়তান সন্তান কথা শুনে না। আর যেই মানুষগুলো যার 1 কেজি দরকার কিন্তু 100টাও আমরা দিচ্ছি না, তাহলে তাদেরকে বঞ্চিত করার জন্য দায়ী কে? আল্লাহ না আমরা, আল্লাহ না আমরা, আমরা যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছি। আপনাকে বুদ্ধি দিয়েছে, আপনি মানুষের কল্যাণে কাজ করেন, মানুষকে সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে মানুষের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন। আপনি ভালো ছাত্র, ভালো পড়াশোনা পারো, এই মেধা তোমাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এবার তুমি শুধু একা এই প্লাস পাবে না, বরং তোমার দায়িত্ব হলো তোমার ক্লাসের মধ্যে যে ছাত্রগুলো তেমন বুঝতে পারে না তাদেরকে হেল্প করতে থাকো। তুমি যদি একটু হেল্প করো তাহলেই তো তার বাবা কষ্ট করে করে টিউশন পয়সা দিতে হয় না, ঠিক কিনা? এগুলো হলো সদকায়ে জারিয়া। তুমি যখন করবে তোমার এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে, যদিও এটা তোমার উপর দায়িত্ব, তোমার উপর ফরজ। এই ফরজ কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই কাজগুলো করি না, আমি চিন্তা করি ওকে বুঝাইলে আমার যদি কমে যায়, তোমার তো কমবে না। আমরা শুকরিয়া আদায় করি কি? আলহামদুলিল্লাহ, টাকা পাইলাম, বেতন বাড়ছে, আলহামদুলিল্লাহ। তারপরে আর কি, খাবার অনেক কিছু আসে, হাদিয়া আসে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, তোমার ঘরে প্রতিদিন খাবার আসে, তুমি সমাজপতি, তোমার ঘরে প্রতিদিন খাবার আসে, বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আসে, তুমি প্রতিদিন খেলে আলহামদুলিল্লাহ বলো, খেতে পারো না, ফ্রিজে রাখো, নষ্ট হয়, পচে, এগুলো ফেলে দাও, তুমি কেন গরিব মানুষগুলোকে দাও না? শুধু তোমার হাত বদল হবে, তুমি সৎকার সব পেয়ে যাবে। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উসুলগুলো দেন, দিয়ে গোলামকে বলেন, গোলাম গবেষণা করো, তোমার এই কোরআন নিয়ে যদি গবেষণা করতে তাহলে তোমার দিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতো না, তুমি খারাপ কাজগুলো নিয়ে গবেষণা করার সময়ই পেতে না। আল্লাহ বলেছে, রাসূল বলেছেন, ফালইয়াফুল খায়রান আও লিয়াসমিয়াস, হয় কল্যাণকর কথা বলো, কল্যাণকর কাজ করো, কল্যাণকর গবেষণা করো, নতুবা চুপ করে বসে থাকো, কিন্তু কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না। ভাইরা আমার, এই জন্য রসুল বলেছেন, যখন সময় আছে এমন দারিদ্রতা আসার আগে তুমি আল্লাহর কাজগুলো করো, দারিদ্রতা আসলে যেন তোমাকে হতাশ হতে না হয়। আরে যদি টাকা পয়সা আজ থাকতো তাহলে আমরাও তো দান করতাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু, গোলাম তোমাদের কি কি এমন সময় দেওয়া হয় নাই, এই পরিমাণ আয়ু হায়াত কি দেওয়া হয় নাই তোমাদেরকে, যেই সময়ের মধ্যে তুমি উপদেশ গ্রহণ করতে পারবে, যেই সময়ের মধ্যে তুমি দান করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেতে পারবে, এই পরিমাণ সময় কি তুমি পাওনি? এবার এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এই যে আয়ু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তোমাকে কি এই পরিমাণ আয়ু দেওয়া হয় নাই, কোন পরিমাণ আয়ু, এই পরিমাণটা কত? উনি বলেছেন, কেউ কেউ বলেছেন 18 বছর। তোমার জীবনে যদি তুমি 18 বছর হায়াত পাও তার মানে তুমি সেই পরিমাণ আয়ু পেয়েছো। কেউ কেউ বলেছে 60 বছর, কেউ কেউ বলেছেন 40 বছর, আবার কেউ কেউ বলেছেন মৃত্যু আগ পর্যন্ত, এটাই হলো তোমার আয়ু। এই সময়ের মধ্যে তুমি আল্লাহর জন্য করতে থাকতে থাকতে, এবার আল্লাহর জন্য করার দরকার আছে না নাই? আয়ু থাকা পর্যন্ত নাকি শেষ করার পরে? মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ওরা ওদের বলবে যে করব করব করব, যখন মৃত্যু চলে আসবে তখন বলবে, ইস লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আরে যদি আর কয়েকটা দিন হায়াত পাইতাম, আর কয়েকটা দিন থাকতো, তাহলে আমি দিয়ে এক দান টান করে একেবারে আমি একনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। আর সাহাবাদের বৈশিষ্ট্য হলো ওক পেতে থাকতো তারা, কখন রসুল বলে যে সাহাবারা দিনের এই কাজের জন্য অর্থ লাগবে তাড়াতাড়ি দাও, সাহাবারা ধুরমুর করে যা ছিল সব কিছু দান করে দিত আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। তারা মনে করতে হইতে পারে এই দানের পরে, এই যে হুজুর ডাক দিয়েছে, এরপরে আমি আর দান করার সুযোগ আমার জীবনে আসবে না। আমাদের এরকম হতে পারে, ঠিক কিনা? হতে পারে কিনা? কার কার জীবনে হবে না বলেন তো, আরো সময় পাবেন আজকের পরে, দেখি হাতগুলো, আজকে পরে আপনি সময় আরো পাবেন, এরকম কে কে আছে হাতগুলো দেখি? নাই নাই, আসরের সময় যদি ডাক দেই কে কে দান করতে পারবেন একটু দেখি তো হাতগুলো? নাই। এবার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু, গোলাম জুমার মসজিদে তোমার মসজিদের কাজের জন্য চেয়েছিল, তোমার কাছে কি দেওয়ার মতো সময় ছিল না? জবাব দাও, আপনি কি জবাব দিবেন? আমি কি জবাব দিব আল্লাহর কাছে বলেন তো? জবাব দিতে পারবো আমরা? জবাব থেকে মুক্তি পাওয়ার জন্য দান করার দরকার আছে না নাই? আছে না নাই? Thank you.